সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই, যেটা 99% ওকে, 1% ইস্যু হচ্ছে এইটুকু, জাস্ট একটা একটা ছোট্ট গ্ল্যান্ড হাতে নিচে বিচির মতো পড়ে, এটা হচ্ছে 1% প্রবলেম। এখন মূল বিষয় যেটা হচ্ছে যে এই পেশেন্টের অপারেশন যদি আমরা না করি, সে এটা করবেই, কোথাও না কোথাও গিয়ে করবে। এবং বাংলাদেশে এমন একটা অবস্থা যে ডাক্তার স্যার ভালো পারুক বা না পারুক, রুগী পেলে তো আর ছাড়বে না, তখন এটা ঝামেলা হয়ে যাবে। আমরা সার্জারি করার পূর্বে ওনাকে বারবার বলেছি যে এটা না করলেও কোনো সমস্যা নাই এবং এটা নর্মাল আছে, তবে ভাই বলছে যে না, আমি এটা করতেই চাই। এবং এখানে যখন এসি রানিংয়ের জন্য নাকি একটু কমে আসে, তাই তো বিষয়টা? আপনার সমস্যাটা কী হয় আমাকে একটু বলেন দেখি। সমস্যাটা বলতে আজকে ক্লাস পঞ্চম শ্রেণীতে আসলাম, পঞ্চম শ্রেণী, তখন থেকে মানে ছোট থেকে আস্তে আস্তে এই গোটাটা ছিল। তো এই গোটাটা থাকলেই কি ক্ষতি, এটা তো বেশি বড় না, দেখতে একটা খারাপ দেয়। তো দেখতে খারাপ তো আপনি বলতেছেন না, আমার তো কেউ বলতেছে না দেখতে খারাপ, আমাদের কাছে তো অ্যাজ ইউজুয়াল নর্মাল এবং মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, ভালো বডি। এই যে মাংস, এগুলো মাংস, এগুলো তো আর করতে পারবে না, খালি এইটুকু করতে হবে, তাই তো? ঠিক আছে, কিচ্ছু না, এই যে হাড্ডি, ঠিক আছে না, আমরা করে দিলে ও ভালো পাবে, বাইরে গেলেই বিপদে পড়বে, ওরে কাইটার সাইরে ওর বডি নষ্ট করে ফেলাইব, আমরা করলে অন্তত ভালো হইব, ক্ষতি হইব না, হয়তো কম ভালো নাহলে বেশি ভালো, কারণ জিনিস আছে কম, বেরোবে কম, বুঝতে পারছো, আছে কম বাইরেও কম, কিন্তু যতটুকু ততটুকু বেরিয়ে দিব। ঠিক আছে, ইনশাল্লাহ দেখি আল্লাহ ভরসা কী হয়। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকোমাশি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ধন্যবাদ।